হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে মজার ভিডিওটা আনলাম, সত্যি সত্যি মাটি খেয়েছি। দেখেন এই মাটি বাবা, মাটি খেয়েছি তো আপনাদের কষ্টে, আপনাদের জন্য অবশ্য কষ্ট করে বানিয়েছি। সবাই মাটি খেয়েছি আমরা। মাটি বাবা ভিডিওটা একদম না টেনে শেষ পর্যন্ত দেখুন প্লিজ। আপনাদের আপনাদের জন্য কষ্ট করে বানানো হয়েছে। আমার এই শব্দে তো সব আমার ফ্যামিলি মেম্বার, সব ফ্যামিলি মেম্বার আপনাদের মনোরঞ্জন করানোর জন্য অবশ্যই এসেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে ওরা দেন। আরে দয়াল বাবা, গাজা বাবা, বিড়ি বাবা, সিগারেট বাবা, শয়তান বাবা, আরে দয়াল বাবা, ফকির বাবা, সাগর বাবা, কুত্তা বাবা, বোরকি বাবা, মাটি বাবা কি বাবা, মাটি বাবা, আরে মাটি বাবা, মাটি বাবা, দয়াল বাবা। দাঁড়া বন্ধু, দাঁড়া বন্ধু, তুই কোন আছিস? আমার একটা রোগ হইছে, ওই মাটি বাবার কাছে যাচ্ছি। মাটি বাবা? হ্যাঁ, সেটা আবার কিটা? মাটি বাবার চিনিস না? না, মাটি বাবার মাটি পড়া খায় তোর যে কোনো রোগ সেরে যাবে। তুই যাবি নাকি? না, ওই সমস্ত আসবাব আমি বিশ্বাস করি না। এই তাছাড়া তোর কি হয়েছে রে? সে রোগ তোরে পাওয়া যাবে না, শুধু মাটি বাবারই করতে হবে। তুই যাবি নাকি? চ, আমার ফালতু সময় নষ্ট করে লাভ নাই। না, প্রথমে আপনার বক্তৃতা নাই, আপনার চরণে বক্তি নেন আমার। ঠিক আছে, ঠিক আছে, দাঁতে গামা চলছে, কোন অসুবিধা নাই। মাটি বাবার আসরে থেকে কেউ খালি হাতে ফেরত যাই নাই বৎস, চিন্তা করো না। এই নাও, তোর দাঁতে ঘামাচি ঠিক হয়ে যাবে। মাটি ছাড়া বাবা আর কিছু নাই, অন্য কিছু নাই। নুনটা নাকি খেলায় মুছেই নাকি বাবা? খাইছি কেমন নুনটা, নুনটা নাকি বাবা? আমার শরীরে কেমন জানি উঠছে, আমার মানে ভালটা ভালো হয়ে গেছি, দাঁতে কেমন হালকা কাঠে, দাঁতের ঘামা আছে মনে ঠিক হয়ে যাবে না সে দাদা উস্তাদ বাবা। এই মাটি বাবার ক্যাল মারে, তুই খুশি হয়েছিস? হ্যাঁ, তাহলে দে বাবারে খুশি কর বাবারে। সবাই করছে কিনা, সবাই কেছে
দক্ষিণের কথা কইছে, দক্ষিণের তো বাবারে খুশি কর বাবারে করছে কি রে বাবা শিক্ষিত মনে যা করবেন ডক মতো করেন দরা বলে কিন্তু ব্যবসা চাঙ্গে উঠবো শিক্ষিত মনে ঠিকই কইছা আমি ছোটখাটো ব্যবসা ছোটখাটো ব্যথা ব্যথার ওষুধ আমরা দেন ঠিক আছে ঠিক আছে খা এটা খাইলে তোর পেটে ব্যথা কমে দেব এই মাটিটা খা ঠিক মুহূর্তে না ওই তো যে মাটি আসতাম হিম মাটি নিছে তাহলে ঠিক আছে দেখ সারা কেন আমাদের গ্রামে নাকি মাটি বাবা আইছে সব জনগণ রে বলে মাটি খাওয়াই নাকছে মাটি খাওয়াইলে বলে সব রোগ সারে যায় কি বলিস আমার গ্রামে যত সব চোর বাট করে ভরে গেল সিকিউরিটি চলো তো দেখে আসি চলেন দেখে আসি আসো মাটি বাবা ওই পাশের পাড়ার বালির টেবাই খায় মাটি বাবা মাটি বাবা কি মাটি একবারই খায় তিনবার খায় মাটি বাবা মাটি একটু খাও দিদি কেমন খাও কেন খায় মাটি বাবা এখন মাটি খায় নাকি মানুষ তো অন্তরালে মাটি খায় বাবা সাবধানে কথা কি ব্যাপার পুরুষ আবাস বানাচ্ছে মাটি না খাওয়া দেয় দেহে না দেহে যাও না মাটি বাবা বিয়াল বাবা কুত্তা বাবা গজা বাবা বেড়া বাবা আপনার নাম কি থাকেন করে আপনি বাবার নাম মাটি বাবা এ তোমরা কারা আমরা কি যাকে জিজ্ঞেস করেছি সে বলবে তোমরা কথা বলবে না আপনার নাম কি কোথায় থাকেন আপনি আগে সবাই মাটি বাবা বলেছেন সবাইকে আমি রক্ষা করতে এসেছি রে বাবা আমি
ওই পাড়ার মালিক ডেমার উপরে থাকে মাটি বাবা। আপনি কি খান মাটি বাবা? মাটি ভাই মাটি খায়। লাল নে তালে তোরা খা মাটি। আমাকেও খাওয়ান লাগবো। হ্যাঁ খাওয়ান লাগবো। তোরা মাটি বাবার পিয়ে তোরা খা, তারপরে মাটি বাবা খাবে। সত্যি খান লাগবো? হ্যাঁ খা বাবা খাই। এবার মাটি পোকা দি বাবা। বাবা খান খান তাড়াতাড়ি করে খান, এই তিন চার বাটি সব খাবেন। Yeah!